আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে কিভাবে আপনারা ফন্ডেন্ট দিয়ে কাঠগোলাপ ফুলটি তৈরি করতে পারবেন। বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না, কি কি লাগবে চলেন দেখে আসি। এরকম একটি তুলি লাগবে, একটি নাইফ লাগবে এবং কাটার, ইয়েলো কালার, জেল ফুড কালার ফন্ডেন্ট এবং একটি হার্ট শেপ কাটার। প্রথমে আমরা ফন্ডেন্ট থেকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে ফন্ডেন্টটাকে মেখে নিব যাতে আমাদের ফন্ডেন্টটা বেলতে সুবিধা হয়। আমি ফন্ডেন্টটা নিয়ে একটু উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে ভালোভাবে রুটির মতো বেলে নিচ্ছি। এখন যে কাটারটি আছে সেটি দিয়ে আমি একটি ফুল তৈরি করে নিচ্ছি। আমাদের এই ফুল তৈরি করতে কিন্তু 5টি পাপড়ির দরকার হবে। এখন আমি পাপড়িগুলোকে আলাদা আলাদা করে নিব। প্রথমেই ফুলের মিডল পয়েন্টে একটি চিহ্ন করব এবং সেই অনুযায়ী প্রত্যেকটি পাপড়িকে আলাদা আলাদা করে কেটে নিব। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে আপনারা খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করতে পারবেন। আমি প্রত্যেকটি পাপড়ি কিন্তু আলাদা আলাদা করে কেটে নিলাম। এখন আমি পাপড়ির যে কোনো এক পাশ থেকে একটু পাকা করে দিব। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, কিন্তু এরকমভাবে দিলে ফুলটা দেখতে খুব বেশি সুন্দর লাগে। দেখুন আমি কিভাবে করছি। এখন আমি একটু পানি তুলিতে নিয়ে ভালোভাবে পাপড়ির এক পাশে ব্রাশ করে দিব। আসলে পানিটা কিন্তু আঠার কাজ করবে। এভাবে প্রত্যেকটা পাপড়ি একটার সাথে একটা জয়েন্ট করে দিব। যে পাপড়িটা ছিল সেটাও ভালোভাবে জয়েন্ট করে দিচ্ছি। এবং দুইটি পাপড়িকে এখন ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের ফুল কিন্তু তৈরি হয়ে গেল। এখন একটু ভালোভাবে শেপ দিয়ে নিতে হবে। পেছন দিকটা একটু ঠিক করে দিচ্ছি। ব্যাস, আমাদের কাঠগোলাপ কিন্তু একদম রেডি। এখন এটাকে একটু রেস্টে রেখে দিব। এখন যাদের কাটার নেই তারা কিভাবে কাঠগোলাপ ফুলটি তৈরি করতে পারবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। প্রায় সবার বাসায় কিন্তু এরকম হার্ড কাটার থাকে, সেটা দিয়ে আমি দুইটি করে পাপড়ি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাগজ দিয়ে এরকম পাপড়ি শেপ করেও পাপড়ি তৈরি করে নিতে পারেন। মূলত 5টি পাপড়ির দরকার হবে এই ফুলটি তৈরি করতে। যেভাবেই আপনি 5টি পাপড়ি তৈরি করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। আমার কিন্তু 5টি পাপড়ি তৈরি করা হয়ে গেল। এখন আমি আগে যেভাবে তৈরি করেছিলাম সেভাবে একটার উপর একটা জয়েন্ট দিয়ে পাপড়িগুলোকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু ভালোভাবে পাপড়িগুলোকে লাগিয়ে নিলাম। এখন পাপড়িগুলো কিন্তু আমি ভালোভাবে জয়েন্ট করে দিচ্ছি। আমার লাস্টের পাপড়িটাও কিন্তু জয়েন্ট করা দেওয়া হয়ে গেল। ব্যাস, আমি আরও একটি ফুল তৈরি করে নিলাম। এখন আমি ভেতরে একটু কালার করে দিব। ব্রাশে খুব হালকা পরিমাণ একটু ইয়েলো ফুড কালার নিয়ে নিচ্ছি, জেল ফুড কালার। এখন ব্রাশটা নিচ দিক থেকে টেনে টেনে উপরের দিকে উঠাতে হবে। খুবই হালকা পরিমাণ রং নেবেন। আমি এখন অন্য একটি ফুলেও কিন্তু ভেতরে হলুদ কালার করে দিচ্ছি। আমার কাঠগোলাপ ফুলটা কিন্তু প্রায় তৈরি হয়ে যাচ্ছে। দেখলেন তো, খুব সহজেই কিন্তু এই ফুলটি তৈরি করে নেওয়া যায়।
আপনারা চাইলে বাসায় খুব সহজেই এই ফুলটি তৈরি করে নিতে পারবেন এবং কেকের সৌন্দর্য বৃদ্ধিতে কিন্তু এরকম একটি ফুল তৈরি করে দিলে খুব সুন্দর লাগবে দেখতে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।